কংগ্রেসের উদ্যোগে নৈহাটিতে রক্তদান শিবির। নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস ও নৈহাটি শহর যুব তৃণমূল কংগ্রেসের গৌরীপুর শাখা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এবং উদ্যোক্তা রাজেন্দ্র গুপ্তার উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় গৌরীপুর মীরাবাগান ময়দানে। রক্তদান শিবিরে 3টি ব্লাড ব্যাংক সহ 5 ইউনিট রক্ত সংগ্রহ করে রক্তদান শিবিরে। শিবির মঞ্চে আজকে প্রধান অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, জগত্তলীর বিধায়ক সোমনাথ শ্যাম, আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান, নৈহাটি পৌরসভার পৌর প্রশাসক অশোক চট্টোপাধ্যায়, প্রাক্তন উপপ্রধান ভজন মুখোপাধ্যায় সহ প্রমুখ। এছাড়াও কাকিনাড়া জগত্তল থেকে অনেক তৃণমূল নেতা উপস্থিত ছিলেন এই মঞ্চে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এবং সঞ্চালনা করেন কোঅর্ডিনেটর তথা প্রাক্তন কাউন্সিলর রাজেন্দ্র গুপ্তা। এই রক্তদানের মঞ্চে প্রায় 100 জন অন্যান্য দলের কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিধায়ক পার্থ ভৌমিকের হাত ধরে। এই মঞ্চে সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। पार्टी के तरफ से, तृणमूल पार्टी के तरफ से रक्तदान हो रहा है। 5 यूनिट का 300 है, 5 यूनिट का 300 रक्तदान। हाँ, हम लोग का पार्थ भौमिक के नेतृत्व से, ममता बनर्जी के नेतृत्व से, पार्थ भौमिक के नेतृत्व से और हमारे पूर्व प्रधान चेयरमैन अशोक चटर्जी के नेतृत्व से और हमारे राजेंद्र साहु, रोनो रामनाथ साहु, राजेश साहु, अक्षय यादव, मुन्ना खान, उमेश सिंह, काशी साहु, गुड्डू साहु और सब कर्मी के तरफ से हम लोग रक्तदान किए। 84,000 कोटी टाका बांगलार प्राप्य, সেই টাকাটা তারা ঠিক মতো দিচ্ছেন না, ভ্যাকসিন ঠিক মতো পাঠাচ্ছেন না। পশ্চিমবাংলা ভ্যাকসিনের যে দরকার তার থেকে খুব কম পাঠাচ্ছেন। অনেক মানুষ ভ্যাকসিনের জন্য ছুটছে, আমাদের কাছে যা আসছে আমরা তা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন, তিনি দিল্লি যাচ্ছেন, প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন, যে আমাদের যে প্রাপ্য টাকা এটা আমাদের পশ্চিমবাংলার প্রাপ্য, সেই প্রাপ্যর টাকাগুলো আপনারা দিন। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।